চট্টগ্রাম শহরের ঝুলন্ত সকল তার মাটির নিচ দিয়ে নেওয়া হবে। নামধারী কিছু ডেভেলপের কারণে মানুষ পথে বসেছে, আবাসন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। চট্টগ্রাম শহরের বৈদ্যুতিক তারসহ ঝুলন্ত সকল তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে নগরী রেডিসনপুর মোহনা হলে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম শহরের ভিতরে মেয়র সাহেবের এলাকা সহ আমরা সমস্ত ইলেকট্রিক লাইন আমরা এখন আন্ডারগ্রাউন্ড করে ফেলছি। এই প্রকল্প শুরু হবে আগামী বছর থেকে। ইতিমধ্যে নকশার প্রায় শেষ পর্যায়ে কনসালটেন্ট কাজ করতেছে। বাংলাদেশের সব বড় শহরগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুই বছর আগে উনি নির্দেশ দিয়েছিলেন যে যত বড় শহরগুলো যত বৈদ্যুতিক লাইন আছে সব মাটির নিচ দিয়ে নিতে হবে, অনেক টাকার বিষয়। আমরা ঢাকাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী অভিযোগ করে বলেন, নামধারী কিছু ডেভেলপার বিল্ডিং করবে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে পথে বসিয়েছে। বছরের পর বছর গেলেও বিল্ডিং না করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এখন ডেভেলপারের নাম দিয়ে যেটা বাস্তবতা অনেক মানুষকে পথে বসিয়ে দিয়েছে, জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, ডেভেলপার কাজ করবে করবে বলে 10 বছর ফেলে দিয়েছে, তার কাজ হয় না। ওই ব্যক্তি এখানে দৌড়ছে ওখানে দৌড়ছে, কোনোখানে সে সুবিচার পাচ্ছে না। এছাড়া রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, আবাসন খাতকে আরও এগিয়ে নিতে কাজ করছেন তারা, সেই সাথে মধ্যবিত্তরা কম টাকায় কিভাবে ফ্ল্যাট নিতে পারবেন তা নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আমরা যারা রিহ্যাবের সদস্য আমরা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে গড়ার জন্য সব সময় কাজ করে যাব। স্বপ্নিল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। এই ফেয়ারে থাকছে 71টি স্টল, যেখান থেকে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট কিনতে পারবেন। আগামী 21 নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের নেতৃবৃন্দরা। মামুনুর রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।